ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। খাগড়া গুরুদাস তারাসুন্দরী ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্ররা, যারা প্রাক্তনী, তারা আজকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে আজকে বিদ্যালয়ে। মূলত ছাত্রছাত্রীদের মধ্যে সুস্থ সাংস্কৃতিক চিন্তা চেতনার প্রসার, তাদের মধ্যে সংস্কৃতি বোধ গড়ে তোলার জন্যই, সেই উদ্দেশ্য লক্ষ্য নিয়েই আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয়ের ছাত্ররা তারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, আবৃত্তি, নৃত্য এবং সঙ্গীত পরিবেশন করেছে। আমরা চাই বিদ্যালয়ে যেভাবে ধারাবাহিকভাবে সারা বছর ধরে সংস্কৃতি চর্চা চলে এবং সেই সংস্কৃতি চর্চার ফলে ছাত্রদের মধ্যে যে আমরা সংস্কৃতি বোধ গড়ে তুলতে পেরেছি এবং তার ফলও আমরা পেয়েছি বিগত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবেই আমাদের বিদ্যালয়ের ছাত্ররা দেখছি বিভিন্ন জায়গায়, জেলার বিভিন্ন প্রান্তে যে সমস্ত সাংস্কৃতিক সংগঠনগুলো সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে সেখানে সফল হচ্ছে। বিশেষ করে সমবেত সঙ্গীতের টিম, একক সঙ্গীত, আবৃত্তি প্রতিযোগিতা এবং নাটকে, এবং আমরা দেখেছি জেলা স্তরে জেলা শাসকের উদ্যোগে যে সমবেত সঙ্গীতের আয়োজন হয়েছিল সেই প্রতিযোগিতায় প্রথম হয়েছে জেলাতে। ইউথ কেয়ারে যে সঙ্গীত প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছিল সেখানেও খাগড়া গুরুদাস তারা সুন্দরী ইনস্টিটিউশনের ছেলেরা প্রথম হয়েছিল, এবং নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে যে সাংস্কৃতিক প্রতিযোগিতা তাতেও এবছর জেলাতে প্রথম স্থান অধিকার করে রাজ্য স্তরে যাচ্ছে, গত বছর রাজ্য স্তরে গিয়ে প্রথম হয়েছে। স্বাভাবিকভাবেই ছাত্রদের মধ্যে আমরা যদি সংস্কৃতি বোধ গড়ে তুলি, তাদের মধ্যে সাংস্কৃতিক চিন্তা চেতনার প্রসার ঘটাতে পারি, তাহলে তাদের সংস্কৃতির বিকাশ ঘটবে। আমরা জানি শিক্ষা হলো মানুষের মনুষ্যত্বের বিকাশ, আর সেই বিকাশ তখনই পূর্ণতা পায়, তার শিক্ষাটা তখনই পূর্ণতা পায় যখন তাদের মধ্যে সংস্কৃতি বোধ গড়ে ওঠে। সেই সংস্কৃতি বোধ গড়ে তোলার লক্ষ্য নিয়েই আজকে প্রাক্তনীরা, বিদ্যালয়ের যারা প্রাক্তন ছাত্র, তারা আজকে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। তাতে ছাত্রছাত্রীদের, ছাত্রদের উৎসাহ খুব দেখা চোখে পড়ার মতো ছিল। অভিভাবকরা উপস্থিত ছিলেন, প্রাক্তন ছাত্ররা ছিলেন, বিদ্যালয়ের শিক্ষকরা ছিলেন, আমরা সকলেই খুশি। আগামী দিনে এই প্রাক্তন ছাত্ররা আরও বৃহত্তর সমাজের ক্ষেত্রে কাজকর্ম করবে এই ছাত্রদের নিয়ে। শুধু আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানই না, এই অনুষ্ঠান মঞ্চ থেকে প্রাক্তন ছাত্ররা, দুস্থ এবং মেধাবী ছাত্র যারা, যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্র, তাদেরকে শিক্ষা সামগ্রী তুলে দিয়েছে। আগামী দিনে যারা এই সমস্ত পিছিয়ে পড়া ছাত্ররা পড়াশোনার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করে, যারা স্কুল ছুট হয়ে যাচ্ছে বিভিন্ন পারিপার্শ্বিক কারণে, সেই সমস্ত স্কুল ছুট রোধ করতে এই যে সামাজিক সচেতনতামূলক একটা কর্মসূচি, সেটা আজকের অনুষ্ঠান মঞ্চ থেকে তারা গ্রহণ করেছে এবং এটা প্রথম বর্ষ অনুষ্ঠান। আগামী দিনে আরও বৃহত্তর অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবে, আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবে। এই কর্মসূচিকে সফল করতে তারা আরও উদ্যোগী হবে, আরও যে সমস্ত বিভিন্ন জায়গায় প্রাক্তন ছাত্ররা ছড়িয়ে রয়েছে, যারা আসতে পারেনি, তাদের কাছেও এই বার্তাটা যদি যায় আগামী দিনে তারাও অংশগ্রহণ করতে পারবে। সন্ন্যাসী কাউরি, শিক্ষক, খাগড়া, জিটিআই।